আলাইকুম শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি ছোট্ট সোনামণিরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের কেজি বাংলা ক্লাস নিব দেখো তোমাদের কেজি এই বইটা আমরা সবাই চিনি না আমরা বাংলা পড়া তাই না তোমাদের গত ক্লাসে পড়ানো হয়েছিল 14 পৃষ্ঠা জুইতি ম্যাম তোমাদের করিয়েছিল 14 পৃষ্ঠার শব্দের অর্থ তাই না আজকে আমি তোমাদের এখানে 14 পৃষ্ঠার 1 নং এর প্রশ্নের উত্তরগুলা পড়াবো জুইতি ম্যাম অবশ্যই উপরে তোমাদের এই যে এই এই রিডিংটা পড়ে দিয়েছিল তাহলে রিডিংটা আমার আর নতুন করে কি পড়তে হবে তোমরা তো ভাষায়ও পড়েছো এখন আমি শুধু তোমাদের প্রশ্নের উত্তরগুলো লিখে দিব দেখো প্রথম এক ক নাম্বার প্রশ্নে আছে শিশুরা কি খায় এখানে উপরে তোমাদের রিডিং এর মধ্যে প্রথম লাইনেই আছে শিশুরা দুধ খায় শিশুরা কি খায় শিশুরা দুধ খায় দেখো ক নাম্বার দিয়ে তোমাদের প্রশ্নে লেখা থাকবে শিশুরা কি খায় তোমরা কিন্তু এখানে এক নং দিয়েছি তোমরা উপরে কি লিখবে এক নং প্রশ্নের উত্তর এক নং প্রশ্নের উত্তর দিয়ে ক নাম্বার অবশ্যই দিতে হবে যদি ক খ নাম্বারিং না করো তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে ক নাম্বার অবশ্যই তোমাদের দিতে হবে তাহলে কি লিখবো শুধু তোমরা উত্তর লিখবে কেউ কিন্তু প্রশ্ন লিখতে হবে না ওইটা তোমাদের প্রশ্নে লেখা থাকবে তোমরা খাতায় শুধু উত্তরটা লিখবে আমরা তাহলে শুধু উত্তর লিখব তোমাদের বইয়ে শিশু বানান এইভাবে আছে অনেকে এইভাবে তোমাদের লিখতে হবে না তোমরা তালিবা সহ হ্রস্ব কাটিয়ে দিও তাহলেই হবে তাহলে কি হবে শিশুরা শিশুরা কি খায় বলো মাত্র কি পড়ালাম শিশুরা দুধ খায় তারপর খ নম্বরে কি আছে দেখো খ নম্বরে আছে কুকুর পুতুল কি করে এটার উত্তর হবে কুকুর পুতুল ঘুমায় কুকুর পুতুল শিশু গরুর দুধ কি গরুর দুধ খুব উপকারী গরুর দুধ খুব উপকারী বলো আমি যে প্রশ্ন এখানে আছে গ নাম্বার গরুর দুধ কি আমি কি লিখব গরুর দুধ খুব উপকারী চার নম্বরে আছে বকুল গাছে কি ধরেছে এখানে তোমাদের রিডিং এ কি আছে বলো বকুল গাছে মুকুল ধরেছে তাহলে আমি কি লিখব ঘ নম্বরে বকুল গাছে মুকুল ধরেছে তাই না তোমাদের এই চারটা প্রশ্ন আছে শেষ প্রশ্নটা কি ছিল বকুল গাছে কি ধরেছে উত্তর কি হবে বকুল গাছে মুকুল ধরেছে মুকুল কোনটা আমরা সবাই মুকুল চিনি মুকুল তোমাদের জুইতি ম্যাম গত ক্লাসে বলে দিয়েছিল না মুকুল কি গাছের আমের আম হওয়ার আগে প্রথম যে ফুলটা হয় ওইটার নামই কি ওইটার নামই হবে মুকুল দেখো প্রথম প্রশ্নে কি ছিল শিশুরা কি খায় তোমরা অবশ্যই এখন আমার সাথে আবার পড়বে যেন এখনই আমার সাথে পড়ে তোমাদের এই পড়াগুলো মুখস্থ হয়ে যায় দেখো প্রথমে আছে শিশুরা কি খায় উত্তর কি হবে শিশুরা দুধ খায় শিশুরা কি খায় শিশুরা দুধ খায় এখানে শুধু এই শব্দটা তোমাদের প্রশ্নে নেই কিন্তু শিশুরা বানান আছে খায় বানানো আছে এটা তোমরা শিখতে শিখলেই ভালো হয় তারপরও প্রশ্নে আছে তোমরা লেখার পরে প্রশ্নের সাথে একটু মিলিয়ে নিও শিশুরা কি খায় শিশুরা দুধ খায় কুকুর পুতুল কি করে কুকুর পুতুল কি করে কুকুর পুতুল ঘুমায় এখানে কুকুর বানান আছে পুতুল বানানো আছে শুধু ঘুমায় বানান নেই এজন্য কি করতে হবে ঘুমায় বানানটা বেশি বেশি পড়তে হবে কুকুর পুতুল ঘুমায় তিন নম্বরে আছে গরুর দুধ কি এখানে তোমাদের বইয়ে এইভাবে বসির না র এইভাবে দেওয়া
যদি এইভাবে দিলেও হবে, যদি এইভাবে না পারো তাহলে হ্রস্বকার দিয়ে লিখবে। গরুর দুধ কি? গরুর দুধ খুব উপকারী। দেখো গরুর দুধ খুব উপকারী, উপকারী বানান কিন্তু ঋষিকার না, উপকারী বানান কি? দীর্ঘিকার। ঠিক আছে, তারপরে আছে ঘ নম্বরে আছে বকুল গাছে কি ধরেছে? কি হবে? বকুল গাছে মুকুল ধরেছে। বকুল, শুধু এই মুকুল বানানটা তোমাদের প্রশ্নে নেই, এখানে কি আছে? বকুল বানান আছে, গাছে বানান আছে, ধরেছে বানানো আছে। তাহলে এই মুকুল বানানটা একটা একটা শব্দ করে তোমাদেরকে এই বানানগুলো মিলাতে হবে। যেমন মুকুল, মু বানান কিভাবে? ময় রুস্যুকার মু। ফু বানান কিভাবে? কয় রুস্যুকার কু, তাই না? মুকুল, কুল বানান কিভাবে? কয় রুস্যুকার কু ল, মুকুল। এইভাবে একটা একটা শব্দ ভেঙে ভেঙে বানান করবে এবং মিলাবে। তাহলে আমি আবার বলছি, দেখো শিশুরা কি খায়? শিশুরা দুধ খায়। কুকুর পুতুল কি করে? কুকুর পুতুল ঘুমায়। গরুর দুধ কি? গরুর দুধ খুব উপকারী। বকুল গাছে কি ধরেছে? কি হবে? বকুল গাছে মুকুল ধরেছে। বুঝতে পেরেছো সবাই? এটা তোমাদের তোমাদের কালকে এইচডব্লিউ থাকবে 14 পৃষ্ঠার 1 নং প্রশ্নের সবগুলো। অবশ্যই 1 নং এর সবগুলো প্রশ্ন তোমাদের শিখালিখা থাকবে। তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে, উপরে দেওয়া থাকবে প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো আমি একটা দেখিয়ে দিচ্ছি, তোমাদের উপরে দেওয়া থাকবে 1 নং। ধরো 1 নং ই আসলো কি, আর ক নম্বরে আছে বকুল গাছে কি ধরেছে। বকুল গাছে কি ধরেছে? আর 2 নম্বরে আছে গরুর দুধ কি, তাই না? দেখো তোমাদের প্রশ্ন যদি এইভাবে থাকে, তোমাদের প্রশ্ন এইভাবেই থাকবে। আমি 1 নং দিয়েছি, তোমাদের প্রশ্নে 5 নং থাকতে পারে, 6 নং থাকতে পারে, তখন কি করবে? উপরে লিখতে হবে, এখানে 1 নং আছে বলে আমি এখন বলবো 1 নং প্রশ্নের উত্তর। যদি এখানে 6 নং থাকতো তাহলে কয় নং লিখতে? তাহলে লিখতে হতো 6 নং প্রশ্নের উত্তর। ক নাম্বার দিয়ে তুমি কিন্তু এটা লিখতে পারবে না, ক নাম্বার দিয়ে তোমাকে শুধু উত্তরটুকু লিখতে হবে। কিন্তু যদি ক নাম্বার না দাও তাহলে কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে। অবশ্যই এই ক খ তোমাদের মিল রাখতে হবে। এখন ধরো এখানে 5টা প্রশ্ন আছে, তুমি লেখার সময় ক লিখেছো, খ লিখতে ভুলে গেছো, পরে গ নাম্বার লিখেছো, কিন্তু গ নাম্বার লিখেছো এটাতে মোছার দরকার নেই বা কাটারও দরকার নেই, তখন কি করবে? তখন তোমরা নাম্বারটা ঠিক করে রাখবে। এটা খ নাম্বার না, গ নাম্বারে যদি আরেকটা প্রশ্ন থাকতো এটা লিখেছো, এটা না লিখে গ নাম্বার প্রশ্নটা লিখে ফেলেছো, কিন্তু নাম্বার দিয়েছো খ, তাহলে কিন্তু হবে না। তুমি যে গ নাম্বার প্রশ্নটা লিখেছো তোমাদের নাম্বারিংও করতে হবে গ নাম্বার দিয়ে, মনে থাকবে এটা। তোমরা গ নাম্বার দিয়েই এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো এবং তোমরা এগুলো মুখস্থ করে নিয়েছো। আজকে তোমরা অবশ্যই এসডাব্লিউ করবে, যদি এসডাব্লিউ না করো তাহলে কিন্তু তোমাদের শ্রেণী পরীক্ষার নাম্বার দেওয়া হবে না। এসডাব্লিউ খাতা দিবে, জমা দিবে বৃহস্পতিবারে, তোমরা শনিবারে এসে খাতাগুলো নিয়ে যাবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাক, এ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আম্মু আপুর কথা শুনবে, অবশ্যই বাইরে যাবে না। আল্লাহ হাফেজ। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার আমি হাজির হয়েছি তোমাদের সাথে তোমাদের ইংলিশ ক্লাস নেওয়ার জন্য। তো আজকে আমরা পড়ব, দেখো তোমরা তোমাদের এই বইটা বের করো, অ্যাক্টিভ ইংলিশ। দেখো বইটা বের করো, এই বইয়ের আমরা এখন 14 পৃষ্ঠা পড়তেছি, 14 পেজ। এই বইটার 14 পেজ মানে হচ্ছে 14 পৃষ্ঠা আমরা এখন পড়ছি। তো আমরা 1, 2, 3, 4 এই 4টা নং পড়ে ফেলেছি। আজকে আমরা 5 নং পড়ব। ঠিক আছে, 5 নং এ দেখো লেখা আছে মেক সেন্টেন্স, তার মানে বাক্য গঠন করো, তার মানে ওয়ার্ড দেওয়া আছে, ওয়ার্ডটা দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে, তাই না? তো আমি শুরু করছি, তোমরা দেখো। তোমরা আমার সাথে হয়তো বা লিখতে পারবে না, তাই গার্ডিয়ানদেরকে বলবো আপনারা প্লিজ কষ্ট করে আপনারা একটু লিখে নেয়। তো দেখো
5 নং তাহলে আমাদের কি লিখতে হবে আনস টু দা কোয়েশ্চন নং 5 তো আমরা লিখছি আনস টু দি কোয়েশ্চন নং 5 এটা অবশ্যই আমাদের খাতার উপরে লিখতে হবে তাই না আমরা প্রথমে কি লিখে নেব আনস টু দা কোয়েশ্চন নং 5 ঠিক আছে এখন আমরা লিখব দেখো প্রথমে কি দেওয়া আছে প্লে p l a y প্লে প্লে অর্থ জানি কি খেলা করা প্লে অর্থ খেলা করা তো এটা দিয়ে যদি আমরা একটা বাক্য গঠন করি বা সেন্টেন্স তৈরি করি সেটা কি হবে আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি তাহলে লিখি আই প্লে ফুটবল দেখো ম্যাম লিখেছি আই প্লে ফুটবল তো আমরা যখন সেন্টেন্স লিখব তখন যেই ওয়ার্ডটা দিয়ে সেন্টেন্স লিখব মানে যেই শব্দটা দিয়ে আমরা বাক্য তৈরি করব সেই শব্দটা বা ওয়ার্ডটার নিচে ভাবে একটা দাগ দিতে হবে তাই না তো দেখো আমি লিখেছি প্লে প্লেতে আমি কি বাক্য তৈরি করেছি আই প্লে ফুটবল ঠিক আছে তারপর আছে দেখো ডক্টর ডি ও সি টি ও আর ডক্টর ডক্টর দিয়ে কি লিখব ডক্টর অর্থ ডাক্তার তাহলে কি লিখব আই এম এ ডক্টর আমি একজন ডাক্তার কি লিখব আই এম এ ডক্টর আই এম এ ডক্টর তো আমরা ডক্টর দিয়ে বাক্য তৈরি করেছি তাই আমরা টানটা কিসের নিচে দিব ডক্টরের নিচে দিব দেখো এই যে ডক্টরের নিচে একটা দাগ দিয়ে দিলাম তারপর লিখবো আমরা ব্যাট বি এ টি ব্যাট ব্যাট দিয়ে আমরা কি লিখবো দিস ইজ এ ব্যাট এই হয় একটি খেলার ব্যাট ব্যাট অর্থ কি খেলার ব্যাট তাই না তাহলে আমরা ব্যাট দিয়ে কি মেক সেন্টেন্স করব দিস ইজ এ ব্যাট দেখো ম্যাম লিখছি দিস ইজ এ ব্যাট তাহলে আমরা ব্যাট দিয়ে বাক্য গঠন করেছি তাই আমরা ব্যাটের নিচে একটা দাগ দিব এই যে আমরা ব্যাটের নিচে একটা দাগ দিয়ে দিলাম ঠিক আছে এবার আমরা লিখব বুক কি লিখব আমরা বুক বি ও ও কে বুক বুক অর্থ জানো কি বুক অর্থ বই তাহলে বুক দিয়ে আমরা কি লিখব আবার আমরা লিখব দিস ইজ এ বুক যেহেতু আমরা বুক দিয়ে মেক সেন্টেন্স করেছি তাই বুকের নিচে একটা দাগ দিব এই তার মানে আমরা এই চারটা ওয়ার্ড দিয়ে মেক সেন্টেন্স করেছি কি কি করেছি প্লে আই প্লে ফুটবল তারপর কি ডক্টর আই এম এ ডক্টর তারপর ব্যাট দিস ইজ এ ব্যাট তারপর কি বুক দিস ইজ এ বুক এবার আমি তোমাদেরকে একটু বানান করে পড়িয়ে দিচ্ছি আমার সাথে তোমরা পড়ো প্লে p l a y প্লে আই প্লে p l a y প্লে ফুটবল f o o অথবা ডাবল o t b a l l অথবা ডাবল l তোমাদের যেটা ইচ্ছে হবে সহজ মনে হবে সেটাই বলবে তাহলে কি হলো f ডাবল o t ফুট b a ডাবল l বল ফুটবল i প্লে ফুটবল তারপর কি ডক্টর d o c ডক t o r ডক হয়ে গেল ডক্টর একসাথে বলে কি হবে ডক্টর ডক্টর দিয়ে আমরা কি লিখেছি আই এম এ ডক্টর দেখো আই এ এম এম এ ডক্টর ডি ও সি ডক টি ও আর ডর ডক্টর তারপর দেখো ব্যাট বি এ টি ব্যাট দিস ইজ এ ব্যাট ব্যাট দিয়ে আমরা কি লিখেছি দিস ইজ এ ব্যাট তাহলে কি হবে টি এইচ আই এস দিস আই এস ইজ এ ব্যাট বি এ টি ব্যাট আবার দেখো বুক বি ডাবল ও ক
তোমরা প্লে, আই প্লে ফুটবল, প্লেতে তোমরা কি লিখবে, আই প্লে ফুটবল। তারপর কি ডক্টর, ডক্টর দিয়ে কি লিখবে, আই এম এ ডক্টর। তারপর ব্যাট, ব্যাট দিয়ে লিখব, দিস ইজ এ ব্যাট, দিস ইজ এ ব্যাট। তারপর কি বুক, দিস ইজ এ বুক, আবার দিস ইজ এ বুক। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে আমরা যে ওয়ার্ডটা দিয়ে মেক সেন্টেন্স করব সেই ওয়ার্ডটার নিচে একটা দাগ দিতে হবে, এটা অবশ্যই দিতে হবে, আর উপরে রংটাও লিখতে হবে। আমি কি বললাম, আমরা যেই ওয়ার্ডটা দিয়ে মেক সেন্টেন্স করব সেই ওয়ার্ডটার নিচে আমাদের দাগ দিতে হবে, ঠিক আছে? আশা করব তোমরা এগুলো মনোযোগ সহকারে আমার সাথে পড়েছো, এগুলো তোমাদের এসডব্লিউ থাকবে, তোমরা আজকে বাসায় এগুলো শিখবে এবং বাসা খাতায় এসডব্লিউ করবে, ঠিক আছে? আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ক্লাসে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, গুড বাই। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি শাইন কম্পিউটার কিন্ডারগার্টেন স্কুলের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আগামী ক্লাসের মতো আজকেও তোমাদের সাথে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের কেজি গণিত ক্লাস নিব। তোমরা নিশ্চয়ই বাসায় বসে প্রতিদিনের ক্লাস প্রতিদিনই দেখছো এবং এসডব্লিউ খাতার কাজ করছো। তোমাদের এসডব্লিউ খাতাগুলো কিন্তু প্রতিদিন বৃহস্পতিবারই জমা দিতে হবে, তাই একদিনের কাজ অন্য দিন করবে বলে রেখে দিবে না, প্রতিদিনের কাজটা প্রতিদিনই করবে। তো তোমরা চলো আজকে আমরা গণিত ক্লাস করি। গণিত এর আগে তোমরা ক্লাস করেছিলে নামতা, 5, 6, 7 এই তিনটা নামতা ছিল তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায়। আমরা তিনটা নামতাই তোমাদেরকে লিখে দিয়েছি এবং তোমাদেরকে পড়িয়েছি, তোমরা নিশ্চয়ই বাসায় সুন্দর করে লিখেছো এবং শিখেছো। তো আজকে আমরা তোমাদেরকে শেখাবো রোমান সংখ্যা। তোমরা তো প্রথম সেমিস্টার পরীক্ষায় রোমান সংখ্যা শিখেছ 1 থেকে 10 পর্যন্ত, আজকে আমরা শিখাবো 11 থেকে 20 পর্যন্ত। 1 থেকে 10 পর্যন্ত যদি তোমরা পারো তাহলে 11 থেকে 20 পর্যন্ত তোমরা একদম সহজভাবে শিখতে পারবে। চলো আমরা লিখি। প্রথমেই তোমাদের এইচডব্লিউ প্রশ্নে লেখা থাকে এইভাবে, প্রশ্ন 11 থেকে 20 পর্যন্ত রোমান সংখ্যা, রোমান সংখ্যা লিখো। যদি তোমাদের এভাবে লেখা থাকে 11 থেকে 20 তাহলে তো তোমরা একদম সিরিয়াল অনুযায়ী লিখবে, যেমন 11-তে এরকম 11 দিয়ে তোমরা প্রথম 1 দিয়ে শিখেছিলে একটা আই, মনে আছে তোমাদের? তারপরে 2 দিয়ে শিখেছিলে দুটো আই। এভাবে তোমরা সিরিয়ালভাবে যেভাবে শিখেছো ঠিক সেভাবেই লিখতে হবে। দেখো 11 দিয়ে আমাদের যখন তোমরা 10 লিখেছিলে তখন কিন্তু তোমরা x দিয়েছিলে, মনে আছে? এখন আমরা 11, তো 1, 10, 1, 11, 10-এর পরে 11 না, এই 10-এর পরে 11 সংখ্যাটা না, সেই জন্য আমাদের এই এক্সটা দিতে হবে 10-এর জন্য x, এই 10-এর জন্য x, আর এই 1-এর জন্য 1টা আই। এই যে দেখো 11 x i। তারপরে লিখবো আমরা 12 x দিয়ে, এই যে আমরা 10-এর গড়ে আছি, 10-এর পরের গড়ে থাকলে অবশ্যই এই এক্সটা দিতেই হবে, এই x দিয়ে। তারপরে 2-এর জন্য কয়টা আই দিতে, 2টো আই। তারপরে 13, আবারও x দিতে হবে 10-এর জন্য, আর 3-এর জন্য হচ্ছে গিয়ে 3টা আই। অবশ্যই লাস্টে তোমাদের এই ফুল স্টপ দিতেই হবে, রোমান সংখ্যায় ফুল স্টপ বাধ্যতামূলক, এই ফুল স্টপ না দিলে কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে। তারপরে 14 1, 10, 4, 14 x দিয়ে, তারপরে 4-এর জন্য i, ভি। তারপরে হলো 15 1, 10, 5, 15 x দিয়ে শুধু একটা ভি, দেখেছ? তারপরে হলো 16 x দিয়ে 6-এর জন্য ভি আই, 17 হলো x দিয়ে ভি 2টো আই, তারপরে 18 x দিয়ে ভি 3টি আই, তারপর হচ্ছে 19 x দিয়ে 9-এর জন্য i x, 19
তারপরে হলো গিয়ে 20 আমরা 10 এর জন্য একটা x দিতাম এখন হলো গিয়ে 20 এখন আমরা কি দিব দুটো x আমার লেখা হয়ে গেছে তোমরা নিশ্চয়ই এই যে দেখো এই x গুলো যদি আমি মুছে ফেলি দেখো আগে যেভাবে 1 দিয়ে একটাই 2 দিয়ে দুটাই 3 দিয়ে দুটাই সবগুলো কিন্তু ঠিকই আছে শুধু আমরা যখন 11 12 লিখছি এর সামনে শুধু x গুলো দিলেই হয়ে গেল অনেক সহজ এই রোমান সংখ্যাগুলো এখন তোমরা এগুলো তো ভালো করে মুখস্থ করতে হবে যদি তোমাদের এভাবে আসে তাহলে তোমরা একদম সিএলই এভাবে লিখলেই হয়ে যাবে কিন্তু তোমাদের তো এভাবে নাও আসতে পারে তোমাদের যদি উল্টাপাল্টা আসে তাহলে আমি এগুলো মুছে দিচ্ছি দেখো একবার তোমরা তাহলে আমার সাথে একবার পড়ে নাও 11 x i 12 x 2 টাই 13 x 3 টাই 14 x i v 15 x v 16 x v i 17 x v 2 টাই 18 x v 3 টাই 19 x i x 20 2 টু x তো আমাদের পড়া হয়ে গেছে এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে এলোমেলো করে আসতে পারে তোমাদেরকে দেয়া থাকবে এভাবে দেখো নাম নং দেওয়া থাকলো তারপর লিখবে রোমান রোমান সংখ্যা সংখ্যা লিখো তারপরে দেওয়া থাকবে 15 17 19 20 এখন কিন্তু এলোমেলো এখন কিন্তু তোমার যদি তুমি ভালো করে মুখস্থ না করো ভালো করে যদি ভালো করে দেখে দেখে বুঝে বুঝে না পড়ো তাহলে কিন্তু তুমি পারবে না তুমি তো মনে করবে 15 না কত ছিল তুমি মনে করতে পারবে না সেই জন্য ভালো করে পড়তে হবে এই যে 15 তোমাদের মনে আছে তো এই 1 10 5 15 তো 10 এর জন্য আমরা কি দিব প্রথমেই x আর 5 এর জন্য তোমরা আগে কি দিতে শুধুমাত্র v ভালো করে মুখস্থ করলে তোমাদের কিন্তু যাই আসুক যেভাবে আসুক তোমরা দিতে পারবে 17 এর জন্য x দিয়ে তারপরে 7 এর জন্য কি দিতে v দিয়ে একটা দুটো হয়ে গিয়েছে তারপর হলো গিয়ে 19 x দিয়ে আর 9 এর জন্য i x আর হলো গিয়ে 20 তো তোমরা এমন ভাবে শিখবে যেন যেভাবে আসে তোমরা দিতে পারো তো আজকে রোমান সংখ্যার ক্লাস আমি নিয়ে ফেলেছি তোমরা অবশ্যই এই স্টুডিও খাতায় লিখবে ভালো করে এবং ভালো করে শিখবে আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ